রাফি, পড়তে বসেছিস? হ্যাঁ মা। কেউ ফোন করলে ডেকে দিস, আমি ছাদে আছি। ঠিক আছে মা। এ হলো আমার ছোট ভাই রাফি। পৃথিবীতে বিধ্বংসী রকমের দুষ্ট 5টি ছেলের তালিকা করা হলে সে নির্দ্বিধায় তার মধ্যে স্থান পাবে। শেষ 2-3 বছরে আমি কখনো তাকে ঠিক মতো পড়তে দেখেছি বলে মনে হয় না, অথচ খুবই অদ্ভুতভাবে ক্লাসে সে ফার্স্ট পায়। কিভাবে, অনলি গড নোজ। আমি যদি একদিনের জন্য কাজগুলোর দিকে নজর না দিই, তোমরা কেউ আমার কাজগুলোর দিকে তাকাও না। আর পানি কত আল্লাহর উপরেই ছেড়ে দিয়েছো। বৃষ্টি হলে পানি হয়, না হলে তাও পায় না। একটু গাছগুলোর দিকে তাকালে কি হয়? হ্যাঁ, এগুলো তো সন্তানের মতো, তুমি তোমার সন্তানের পরিচর্যা করো না? ইনি আমার মা। এটা কি দুর্ভাগ্য নাকি সৌভাগ্য বলা উচিত তা আমি জানি না, কিন্তু কোনো এক কারণে তিনি আমাদের দিকে যতটা খেয়াল রাখেন তার চেয়ে বেশি খেয়াল রাখেন গাছের দিকে। গাছের কিছু হলেই তিনি যে কি পরিমাণ কষ্ট পান তা বলে বোঝানো সম্ভব না। আর এই কষ্ট তিনি সারা বছরই পান, কারণ তার হাতের কোনো গাছই কেন জানি বাঁচে না। আমার বাবা, বাবার কেন জানি ধারণা তিনি বাদে পৃথিবীর আর কেউ চা বানাতে পারে না। প্রথমে পানি দাও, তারপর চা পাতা আর দুধ দাও, এরপর এলাচ, লবঙ্গ, হয়তো গুঁড়ামরিচও, কিন্তু প্রতিবারই শেষ পর্যন্ত যেটা দাঁড়ায় সেটা হলো বাবা খুব অধ্যাবসায়ী। তিনি ক্রমাগত চা বানানোর চেষ্টা চালিয়ে যেতে থাকেন। আমরাও আশায় আছি কোনো একদিন বাবা চা বানানো শেষ করতে পারবেন। ছোটবেলায় আমরা সবাই সিন্ডারেলা স্টোরি পড়েছি। নিজেকে কখনোই আমার সিন্ডারেলা মনে হয়নি, এখনও মনে হয় না, বরং আলাদিন হতে ইচ্ছে করে। আজ্ঞাবহ দৈত্যসহ সেই চেরাগ একটা আমার খুব প্রয়োজন। বেশি না, শুধু একটা নির্দেশ পালন করলেই চলবে, আই এম ইন লাভ। মাই ব্র্যাড পিট।
আপনি কিছু হারিয়েছেন? হ্যাঁ, আমার ইয়ারিংটা এখানে কোথায় যেন পড়লো, আমি খুঁজে পাচ্ছি না। ও না, আপনার কষ্ট করে খোঁজার কোনো দরকার নেই। গিটার শোনো। কি পছন্দ হচ্ছে না? দাঁড়াও, আচ্ছা একটু শোনাই। আমি যদি রাফির পেছনে ঘুরঘুর করি আপনার কোন অসুবিধা আছে? আছে, কারণ রাফি অলরেডি অনেক পাকা, আপনার সাথে থেকে থেকে ও অনেক বেশি পাকা হয়ে যাচ্ছে। যান, রাফি ওর ঘরেই আছে, যান। এ হলো রাফির বন্ধু জায়েদ। এরকম দামড়া একটা লোক রাফির বন্ধু হয় কি করে আমার মাথায় ঢোকে। আপু জায়েদকে চ্যাটিং করা শিখায়। ও দেখুন, আমার কম্পিউটার কাজ আছে। আপু আর 10 মিনিট তারপরেই মুছে যাব। মাকে ডাকবো? সব কিছু নিয়ে খুব বোর হয়ে যাচ্ছিলাম, কোথাও কিছু ঘটছে না, লাইফে কোথাও কোনো এক্সাইটমেন্ট নাই, এমনকি গাধালম্ব গিটারিস্টটাও আমার দিকে তাকায় না। বুড়ো খোকা, আই এম অলসো ফ্রম বাংলাদেশ। Thank you.
your name. হঠাৎই জীবন যেন বদলে যায়। আমার মন বলছিল এটাই আমার সেই লম্বু গিটারিস্ট। হাই হাই, আপনি কি কোনো ব্যান্ডের সাথে আছেন? হুম। আপনাদের কি কোনো অ্যালবাম বের হয়েছে? না, নেক্সট ইয়ারই বের করবো বলে ভাবছি, সেটা নিয়েই কাজ করছি। নাম কি আপনাদের ব্যান্ডের? ভার্সন জেড। আচ্ছা, আসলে অনেকদিন ধরে ভাবছিলাম যে আপনার সঙ্গে কথা বলবো। এর পরের কয়েকদিন লাইফ হঠাৎ করে খুব সুন্দর হয়ে ওঠে। আমার লম্বু মাঝে মাঝে আমাকে গিটার বাজিয়ে শোনাত। এরপর প্রথমবারের মতো আমরা ঘুরতে বের হই। মনে হচ্ছিল যেন একটা উটের পাশে বসে আছি। জাস্ট কিডিং। আলাদিনের দৈত্য যেন আমার সব ইচ্ছে পূরণ করে দিচ্ছিল, শুধু একটা ছাড়া। রাফির এই বন্ধুটাকে আমার পৃথিবীর সবচেয়ে অসহ্য ক্রিয়েচার মনে হয়। একে যদি কোনোভাবে ভ্যানিশ করে দেওয়া যেত। একটা ব্যাপারে কেমন যেন খটকা লাগত। দীপক সামনাসামনি যেমন, চ্যাটিং এর সময় যেন ঠিক তার বিপরীত। সত্যি কথা দোস্ত, আমি জীবনে কল্পনা করি নাই অনিমার সঙ্গে আমার এরকম একটা ব্যাপার হয়ে যাবে। নাও আই এম হ্যাপি দোস্ত, আজকে সারাদিন অনিমার সঙ্গে রিক্সা করে ঘুরলাম, ফাস্ট ফুডে গেলাম, মিল্কশেক, চিকেন রোল, এইটা সেইটা। চুপ কর তো, তোর আর অনিমার ব্যাপারে কোনো কথা শুনতে আমি মিনিমাম লেভেলে ইন্টারেস্টেড না। তুই কি জানতি না যে আমি অনিমাকে পছন্দ করি? জানতাম। তুই এটা জানার পরও কীভাবে পারলি অনিমার সাথে প্রেম করতে? আর আমি শালা অনিমাকে একবার দেখার জন্যে, শুধুমাত্র একবার দেখার জন্যে পৃথিবীর সবচেয়ে বিচ্ছুপলাটা এই রাফি ওর দোস্ত হয়ে ঘুরে বেড়াই, আর তুই কোথেকে উড়ে এসে জুড়ে বসে প্রেম করা শুরু করে দিলি। বা আমি তার অনিমারে গিয়ে বলি নাই যে প্লিজ আমার প্রেমে পড়ো, আমার প্রেমে পড়ো, নিশ্চয়ই আমার সঙ্গে কথা বলতে আসছে। আর তারপর কী হবে, কী হয়েছে আমি নিজেও বুঝি নাই। না না, তা কীভাবে বুঝতে হবে, তুমি তো দুদুখা বাচ্চা ছিলে তাই না? না, সেটা বলতেছি না, বাট এটাও ডিনাই করার উপায় নাই যে আই এম ইন লাভ উইথ হার। অনিমা কি তোকে পছন্দ করে বা এরকম কিছু বলেছে তোকে? না, এখনও বলে নাই, বাট আমার যদি মনে হয় সেও করে। তোর মতো একটা উপকারী বন্ধু থাকলে না, মানুষের শত্রু কোনো দরকার নেই। আই এম সরি দোস্ত। আচ্ছা দোস্ত, তুই যদি কিছু মনে না করোস আমার প্রবলেমটা একটু শুনবি? বল।
অনিমা কারো একজনের সাথে চ্যাটিং করে, কিন্তু ওর ধারণা ওই লোকটাই আমি, কিন্তু আমি ওরা বলতে পারি না যে ওইটা আমি না। কেন না? আমার কাছে মনে হয়েছে যে আমি যদি এটা ওরে বলি দেন আই মাইট লুজ হার। হ্যাঁ, এটা অবশ্য ঠিক। আমার মনে হয় ঘটনাটা তোর না বলাই ভালো। আর তুই অ্যাক্টিং চালিয়ে যা, যে ওই চ্যাটিং করা লোকটা তুই। তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। কি? তুমি চ্যাট করার সময় আমার সাথে একটু ডিফারেন্টলি বিহেভ করো না, মানে ব্যাপারটা একটু কেমন জানো, তুমি ঠিক তুমি না। হতে পারে, আসলে মানুষ তো ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশনে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে বিহেভ করে না। এই যে তুমি আমার সঙ্গে কথা বলছো, তুমি কি এভাবেই তোমার বাবার সঙ্গে কথা বলো? না তা না, কিন্তু তুমি এখন আমার সাথে কথা বলছো, চ্যাটিংয়ের সময় তুমি আমার সাথেই কথা বলো, তো তুমি তো দুজন মানুষের সাথে কথা বলো না যে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে বিহেভ করবে। আমি কি চ্যাটিংয়ের সময় আসলে ডিফারেন্ট বিহেভ করি? হ্যাঁ করো। হতে পারে। That's me. But তোমার নামটা কিন্তু ভালো হয়েছে, বুড়ো খোকা। নতুন কোনো টিউন করলে সেটা শোনাও, কি পুরানো জিনিস একবার শুনতে হচ্ছে। হ্যাঁ করছি। মেয়েদের চেয়ে খারাপ, রেডিওতে এতক্ষণ লাগে। ওয়েট করা অনেক ভালো, ধৈর্য বাড়ে। ও এখন তোর জন্য আমাকে ওয়েট করতে হবে? তোমার কি মনে হচ্ছে আমি ওয়েট করার মতো কেউ না? যদি মনে হয় আমাকে ক্লিয়ারলি বলো, আমার আরো অনেক কাজ আছে। বাপ, আমার ভুল হয়েছে, তোর জন্য ওয়েট করতে আমার জন্ম হয়েছে, ঠিক আছে? এবার চলেন। হ্যালো, আই আই রাফি, আই 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 রাফি, আই সুযোগ পাইনি। চল। যাবেন নাকি? কোথায় যাবে? মেন রোড পর্যন্ত চলেন, 40 টাকা লাগবে। কি 40 টাকা? আপনি কি মাথা খারাপ নাকি? 10 মিনিটের 10 টাকার 10 টাকার রাস্তা তো হয় না। হ্যাঁ, হাঁটলে 2 মিনিটে যাওয়া যায়। তাহলে হাইটেই যান। কি? তাহলে হাইটেই যান। আচ্ছা কোল থেকে নেমে এবার গাড়িতে উঠ না। না, আমি কোলে করেই গাড়িতে উঠবো। ধ্যাত, না আমি আগে ড্রেস চেঞ্জ করবো, তারপরে গাড়িতে উঠবো, তারপরে যাবো। রাফি, আই রাফি, কিছু খাবি? একটা মিল্কশেক। আর একটা হট ডগ খাবো। এত খাস না, এত খাওয়া একদম ঠিক না। আর তুমি
তুমি আমাকে যে কাজটা করতে বলেছিলে সেটা খুব ঠিক না? তুমি কালকে আমাকে আবার নিয়ে আসবে তো? এটা একটু বেশি বেশি হচ্ছে না? না আনলে আমি কিন্তু সবাইকে বলে দিব। আমি আনবো না কখন। কিভাবে মেটার মাথা আছে বলতে হবে। খুবই চুপটা ওই ঘটনার পরে আমার আর দীপকের সাথে কোনো কথা হয়নি। আমার মনে হচ্ছিল আমি দীপকের না বুড়ো খোকার প্রেমে পড়েছি। নামটাও কি অদ্ভুত, বুড়ো খোকা। তোকে না কতদিন বলেছি আমি বাড়িতে না থাকলে আমার কম্পিউটারে হাত দিবি না?
আর শুনুন, আপনার কি মিনিমাম কমন সেন্স নাই যে আমার পারমিশন ছাড়া আপনি আমার কম্পিউটারে হাত দিতে পারেন না? আপনি কি বাচ্চা ছেলে? না, তা হবে কেন? আমি তো একটা বুড়ো। বুড়ো খোকা? সেই মুহূর্তে সবকিছু যেন হঠাৎ এলোমেলো হয়ে যায়। সম্পর্কগুলো খুব অদ্ভুত, সময়ের সাথে রং পাল্টায়। গতকাল পর্যন্ত আমি যাকে দেখতে পারতাম না, আজ মনে হচ্ছে তার হাত ধরে বসে থাকি। কিন্তু সেটাও সম্ভব না, এত তাড়াতাড়ি হাত ধরলে লোকটা আমাকে বেহা টাইপের মেয়ে ভাবতে পারে। আচ্ছা, আপনি এরকম উসখুস করছেন কেন? কোনো তাড়াহুড়া আছে? না, আমার একটু টয়লেটে যাওয়া দরকার, পানি একটু বেশি খাওয়া হয়ে গেছে। আচ্ছা যান। ওই মেয়েটা তো দুদিন আগেও তোকে দেখতে পারতো না, কি এমন বলে যে তোর সঙ্গে ঘোরাঘুরি শুরু করলো? আচ্ছা, তুই ওকে এমন কিছু বলিস নাই তো যে চ্যাটিং এর লোকটাই তুই? যাপন, আমি তোর মতো ফ্রড নাকি? আমি জানি তাই, আমার তোর মতো অন্য লোক সাথে দরকার না, বুঝলি? ফ্রড সামনে আমার সেমিস্টার ফাইনাল, অথচ আমি পড়া বাদ দিয়ে কাজ বাদ দিয়ে হয় জায়দের সাথে চ্যাটিং করি, নয়তো ঘুরে বেড়াই। কখন বললে? কালকে রাতে চ্যাটের সময় বললাম না? সরি। আচ্ছা ঠিক আছে, কালকে আমি অবশ্যই মনে করে নীল শার্ট পরব, ঠিক আছে? জায়দেরই এক সমস্যা, খুব মন ভোলা টাইপের, কিন্তু ভালো দিকটা হলো ও আবার সরিও বলে। কালকে মনে করে পরবা কিন্তু? অবশ্যই বলবো। একটা কথা বলবো কি? মাইন্ড করবে না তো? কেন, কথাটা কি মাইন্ড করার মতো? বুঝতে পারছি না। দেখো, যা বলার সোজা সুজি বলো, কথা ব্যথা পাবে। ইয়ে মানে আজকে আমরা মানে এখানে না থেকে যদি চলে যাই? কেন? মানে আমার একটু মানে বাথরুমে যাবো। এই লোক যখনই আমার সাথে ঘুরতে বের হয় তখনই কি পানি বেশি খেয়ে বের হয়? ইদানিং পানিটা একটু বেশি খাওয়া হচ্ছে, চল।
আজ আমার মন খুব ভালো। সাইদ আমাকে বিয়ের জন্য প্রপোজ করেছে। মনে হচ্ছে ঘটনাটা চিৎকার করে সবাইকে বলি। আপু একটু আসো তো প্লিজ, চায়েদ ভাই সিঁড়ি থেকে পড়ে গেছে, মনে হয় পা ভেঙে গেছে। কি? আরে আসো না, জায়েদ ভাই সিঁড়ি থেকে পড়ে গেছে, তাড়াতাড়ি আসো। খুব আমার সত্যবাদী, কারো পাওয়ার জন্য মিথ্যা কথা বলতে হয় না। পাইছো তুই এবার ফলটা, থাকো তিন মাস বিছানায় পড়ে। আচ্ছা প্লিজ তুই চুপ করবি। কেন চুপ করুন কেন, আমার সময় তুমি চুপ আছিলা? তখন তো ঠিকই বলা নিছিলা। ছবি চালা না, ছবি দেখি না, ছবি টবি চালানো যাবে না, আমার কাজ আছে। কি আপনার কাজটা, হয় বসে বসে বোর হবেন নয়তো ঘুমাবেন, এই তো? হ্যাঁ আমার ঘরে আমি বসে থাকি, ঘুমাই যা খুশি তাই করি। যাও যাও এখান থেকে। আমি মানবো তখন আর জায়গায় ভাড়া দিই, আপনাকে আমি থাকবো নাকি? Thank you.
তারা খুব তারা তারা